বাহে নগেন কাকা, এ নগেন কাকা, তোমরা মেলা দিন পরে বাজারত আসলেন বাহে। হ্যাঁ, এবার বুঝিয়াত নারিকেল টারিকেল কেনেন নাই, নারিকেলের নাড়ু টারু বানবান নান, তারপরে গুড় গুড় টুরে লে কেনেন নাই। মোরে দোকান থাকি নাও বাহে, মোরে দোকান থাকি নাও, কম রেটে তোমাকে দিয়ে দেও। ওরে বাপু রে, এবার তো বুঝিয়াত নারিকেল টারিকেল গুড় টুর কিছুই কিনে হয় নাই রে বাপু, কিছুই কিনে হয় নাই। সেই জন্য এখন হাঁটতে হাঁটতে হাঁটত আসনুম, দেখো এখন নারিকেল টারিকেল পাওয়া যায় কিনে। আচ্ছা, তোর দোকানে এলে নারিকেলগুলো কি ভাল হইবে রে বাপু? ভাল হইবে। আরে নগেন কাকা, তোমরা কোনো চিন্তা করেন না বাহে, কোনো চিন্তা করেন না। মোর দোকানও জেলে জিনিস পাইবেন, সব হইল খাঁটি জিনিস। মুই দুই নম্বরই ব্যবসা করং না, মোর বাপ দাদা 14 গোষ্ঠী কাউ দুই নম্বরই ব্যবসা করে নাই। মুই সৎ পথে মুই ব্যবসা করি খাং। তোমাক কয়টা নারিকেল দেবো বাহে? হ্যাঁ, তোমাক কয়টা নারিকেল দেবো? তোমাক হ্যাঁ 10টা নারিকেল দেই। তোমার তো বাড়ি বড়, হ্যাঁ তোমার তো বাড়ি মেলা লোক, 10টা নারিকেল নিয়ে যাও। অত চাফা মারিস নে রে বাবু, অত চাফা মারিস নে। এই তো কিছুদিন আগতে তোর দোকানত হ্যাঁ ভোক্তা অধিদপ্তর থাকি আসি 10 লাখ টাকা তোর দোকানত ফাইন করি গেল। হ্যাঁ, তোর গুরুত বেলায় মাছি পরি একরে বেড়ে ভ্যান ভ্যান করি বেলায় আসলো। সেই জন্য তোর ভোক্তা অধিদপ্তর আসি তোর দোকানত 10 লাখ টাকা যে ফাইন করি গেল। আবার তুই ফির মুখ বড় চাফা মারিস। হ্যাঁ, দেখেন নগেন কাকা, উল্লেখ কিন্তু সব নিচে কথা বুঝছেন, উল্লেখ উল্লেখ কথা কেন তোমরা কান দেন? কেসের ভোক্তা অধিদপ্তর মোট দোকানত আসি ফাইন করি গেছে। উল্লেখ এমনিতে আসছিল, একটা মাছি পরি আসলো দেখি, তো উল্লেখ তো মাছি পড়বে ভাই, গুরুত তো মাছি পড়বে, একটা দুই যে মাছি পড়বে। আমরাও তো কিনি আনি মাছি সহ, আমরা তো তখন উল্লে ধরি নে, তা উল্লে দুই একটা মাছি থাকবে। আচ্ছা উল্লে তোমার গুড়ের কথা বাদ দাও, তোমাকে নারিকেল কটা দেবো সেই কথা কতক্ষণ তো? ওরে বাপু রে, উল্লে যাক থাক, অত ফেদলা পাড়ার মোট সময় নাই। আচ্ছা হোক, তোর দোকানে যে নারিকেলগুলে তুই শ কত করি বেচাচ্ছি রে? হ্যাঁ, শ কত করি বেচাচ্ছি, সেই দাম কোনা মুখ আগত কত? আরে নগেন কাকা, সেই কথা কোনা তো মুখ আগত কইমেন যে তোমরা 100 নারিকেল নেবেন। তা তোমরা যদি আগত কইনে না, তোমার বাড়ি যে আমি দিয়ে আসুন 100 নারিকেল, তোমাকে এটা কষ্ট করি বাজারও তাইসে নাগে, হাটও তাইসে নাগে। হ্যাঁ, আচ্ছা নেও, তোমার সাথে কোনো ঠেকপেন নাই বুঝছেন, তোমার সাথে ঠেকপেন নাই। তোমরা কি বস্তা ধরি আসছেন না ব্যাগ ধরি আসছেন? ওরে বাপু রে, তুই অত সাফা মারিস না রে বাপু, অত সাফা মারিস নে। তুই যেরকম সাফা মারবেন নাকছিস, একরে সাফা মারতে মারতে তুই সাবালির হ্যাঁ দাঁতে তোর হুটকি পড়ে যাইবে। তুই অত সাফা মারিস নে, তুই এমনভাবে কথা কইছে মোক যাতে নারিকেল মাংনায় দেবো। হ্যাঁ, এমনিতে দেবো। ধুর নগেন কাকা, তোমাকে ফির মুই কখন করুম যে তোমাকে মুই মাংনায় দেব? মাংনার যুগ আছে আরো, হ্যাঁ মানুষ তো টাকা দিয়ে নেবে। তোমরা অত ফেদলা পারেন না। তা তোমার ব্যাগ আগান বসছেন, ব্যাগ না বস্তা আছে, বস্তা আগান। তোমাকে নারিকেলগুলো গনি গনি দেংছে, টাকা পয়সা নিয়ে তোমার ওটা ঠেকবেন নাই বসছেন, তোমার ওটা ঠেকবেন না। ওরে বাপু রে, মোক তো অতগুলো নারিকেল নাকবেন না রে বাপু। মুই 2টা লোক বেটার ঘর জুদে খায় বুঝছিস, জুদে খায় মুই 2টা লোক। হ্যাঁ, মোর এই যে আধখান নারিকেল হইলে হয়। তা তুই আধখান ভাঙ্গি বেচাস নিয়ে? হ্যাঁ, ভাঙ্গি বেচাইলে মোক আধখান দে তো। ধুর নগেন কাকা, তোমরা কি গাঞ্জা টাঞ্জা খেয়ে আসছেন নাকি? খেয়ে দিয়ে আসি এটে মাতলামি শুরু করে দিয়েছেন। হ্যাঁ, মানুষ আধখান নারিকেল মানুষ ভাঙ্গি বেচায়। বর্তমান মানুষ এই দুর্গা পুজো নাকি গেছে, মানুষ নারিকেল পাইছে না। আর তোমরা হ্যাঁ আধখান নারিকেল মোটে খোঁজেন, যাও তোমার ওটা আমি নারিকেলে বেচবার না। একটা ভাব সাপ দেখি মনে হয়েছে যে কয়শো নারিকেল আয় নেবে। হ্যাঁ, কোটে আধখান নারিকেলে এমরা বিলিয়ে আসছে। তোমরা যাও তো নগেন কাকা, তোমার ওটা আমি নারিকেলে বেচবার না, তোমরা যাও। দর্শক, নগেন কাকার নারিকেল কেনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানি না, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।